জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার দিবাগত রাত 3:32 দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নিশ্চিত করেছেন। গত 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনুস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব গাথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া 40টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। আশা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।